कृष्ण हरे राम राधे गोपी সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই এবং প্রয়াত বাবু কুলীন বিহারী সুশীলের আজকে আত্মশ্রদ্ধা অনুষ্ঠানে এবং নবীন এবং প্রবীণের মধ্যে একটি প্রাণবন্ত পালন হবে। আপনারা ধৈর্য সহকারে গভীর রাত পর্যন্ত থাকবেন এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। সুদূর হাটারের থেকে এসেছি দাদা আজকে গান করবেন, সেজন্য দাদাকে পেয়ে এবং দাদা অনেক বর্ষিয়ান গায়ক আমাদের হাটারের যায় কিন্তু আমি শুনে কিন্তু চলে এসেছি দাদা গানের জন্য এবং ধন্যবাদ জানাই ওই জন্য দাদা। এবং দাদা অনেক বর্ষিয়ানের সাথে এবং নবীনের মধ্যে আজকে নবীন সঞ্জয় গান্ধী এবং কৃষ্ণপদর মধ্যে আপনারা পালা শুনবেন। আপনাদেরকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য আমি শেষ করলাম। মহাশক্তির কলম সমুদ্ভূত আপনারা সবাই
सकल के जानाच्छि ए शुभ रजनी शुभ नमस्कार ग्रहण कर নিরবতা নিরব প্রকৃতির কোলে কোলে যদিও আজ সখাত্ত রজনী যদিও আজ পিতৃহারা রজনী তবু আপনারা চোখে এসেছেন কৃষ্ণ কথা বগাহনে কৃষ্ণ কথা শ্রবণ কৃষ্ণ কথা আলাপন অতীব আনন্দ উদ্ভেদিত কত হল বলে বিশেষ কিছু জানি কেননা কচি বয়সে কতবার শাস্ত্র পড়েছি আর কতই না শুনেছি অত দেখেছি তবু বড় সারা কিছু কথা আপনাদের রাঙ্গারাতে আমার গোবিন্দ নিজ বলেছেন মোচঙ্গে বন্দে পরমানন্দ মাধব কথা চলে যদি গোবিন্দের ইঙ্গিতে পঙ্গপারে ঘিরে রঙেবারে যদি সে পোবার করতে সে গোবিন্দের কৃপায় অন্ধজন দৃষ্টি শক্তি পায় জানি না আজকে গোবিন্দ আমাকে দিয়ে কি কথা বলায় তবে জানি না গোবিন্দ কি বলায় যদি কিছু বলায় যেমন আমরা তেজিয়া কান্তারে পুষ্প চয়ন করে গোবিন্দের চরণাঞ্জলি প্রদান করি আজ আমি তেমন কথাগুচ্ছ বাগানে পরিভ্রমণ করে কথাগুচ্ছ চয়ন করে আপনাদের চরণে অঞ্জলি বিশেষ অর্পণ করব সুরের বিচ্যুতি চন্দ্রের পতন বিদ্যগণে করবে না শিশ পুত্র সমজ্ঞানে সাহস যোগাবে যত যুবক ভক্ত গণে ওরে মনে মনে মূল ত্রুটি হবে নাকি যত এই অবাগকে করবেন ক্ষমা একমাত্র সন্তানের মত মহদে যারা ক্ষমা তারা করে তাকে মায়া সুন্দর বলে বলিয়াছেন একমাত্র জ্ঞানী ভাস্কর গণে একদিকে থাকবে শতপুত্র হারা কুল কুল জননী বা গান্ধারি আরেকদিকে থাকবে অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণস্থ ভগবান শ্যাম আমার মত রাজনকে ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় নাট্য মঞ্চে রেখে আমার অগ্রজবাত্রী প্রতি ভবিষ্যৎ আমি যার ভিতর দিয়ে চিরস্মরণীয় হয়ে অমর হয়ে বেঁচে থাকবো সে আমার সহদর বড় আদরের দুলা বাবু সঞ্জয় গান্ধী দাস মহোদয় গান্ধারীর ভূমিকায় গিয়ে আমার ভগবানের কাছে গুটি কয়ে কত জিজ্ঞাসা করেছি তবে আজ যে সুখাত্ত হয়েছে একটি কথা বার 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 মনে জাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন বিশ্বজোড়া পাঠশালা সবার আমি চাপ এ বিশ্ব সমস্ত পৃথিবী আমার পাঠশালা সেই পাঠশালায় আমি একজন মাত্র নগণ্য তবে আজ যার কারণে যার প্রয়োজন এই অনুষ্ঠানে আয়োজন সবার পরম শ্রাদ্ধ ভাজন প্রাপ্তিও দাদা বাবু কুলিন বিহারী সুশীল মহন্ত বহু বৎসর দেখে আমার সাথে যেমন এক সুতায় গাঁথা আমি ঋষি মঠে আসলে আমার দাদা গোপনে গিয়ে আমার সাথে দেখা করত দুজন বসে একটু করে চা নাস্তা করে দাদা চলে আসতো গোপনে আমাকে আশীর্বাদ করে সে ঋষি মঠে পাঠিয়ে দিত চট্টগ্রাম শহরে দেখেছি ওনাকে গোল পাহাড়ে আমি আর রঞ্জিত বাবু যখন সে অনুষ্ঠান করে সেখানে হাজারি গুলিতে গিয়েছিলেন আমার সাথে দেখা করেছিলেন আজ উনি যেদিন উনি ইহাদান্তির প্রণামে পাড়ি জমিয়েছেন কিছুক্ষণ পরে আমার দাদা প্রকাশশীল মহোদয় আমাকে বলে দাদা কাজ তো একটা হয়ে গেছে কি
বলে দাদা কুলিন বিহারী সুশীল মহোদয় এই মাত্র নাম জেনে পরদামে পড়ে আমি বলেছিলাম দিব্যান লোক আমি সঙ্গ তোমার একটা ছেলে এসেছে আর একটা এই সংসারে মা বাবা হচ্ছে আমাদের জন্য একটা বটবৃক্ষ যে বাবা হারায় সে বটবৃক্ষ হারিয়ে ফেলেছে তাহার ছেলেরা এতদিন বাবা আছে মনে করে সবকিছু ছেড়ে দিয়ে বিশ্বাসী ছিল ঘরে দুয়ারে বসে পাহারা দিয়েছে আর সেই বাবা নেই সেই বট ছায়া থেকে তাহার ছেলেরা আজ দূরে সরে গেছে প্রভু তিনি আছেন আমরা দেখতেছি পৃথিবীর বুকে সবাই বলে মানুষ মরে আমি বলি মানুষ মরে না ব্যাপ মরে যদি মানুষ মরে তাহলে তার নামে আজ কাত্য শ্রাদ্ধ হলো কেমন করে এতদিন বাড়ির মধ্যে ছিলেন নিরাকার দেহদারী হয়ে আজ ব্রাহ্মণ একটা মন্ত্র বলেছিল শান্তির বাড়ি যখন তিলের উপর করিয়েছেন দান আমার ফুলিন দাদার প্রেত আত্মা বাড়ি সারিয়া কাটার আগে হল অধিষ্ঠান সেখানে দেখে উনি দেখছেন তাহার ছেলেরা কি করছে না করছে কিন্তু বলতে পারছেন না কেন দেহ নাই বিনয় বলতে পারছি না হয় দেখছেন ছেলেরা কি করছে না করছে বাড়ির মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব দেখছেন উনি দেখ আমি তাই পরাম করুণা হয় জগত জননী জগদম্বার চরণে মিনতি রাখ মা গো তোমার নাম তো অবয়া তুমি দয়া করে তোমার রাতুল চরণে আমার দাদাকে তুমি ঠাই দে কেন সে ছিল তোমার ভক্ত সে ছিল রামকৃষ্ণের অনুসারী সে রামকৃষ্ণের দেওয়া মন্ত্রে দীক্ষিত মা গো তুই যে কত সত্যিময়ী পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি সূচনার দৃষ্টি সূচনার দিকে দৃষ্টি অবলোকন করব এই দেশে আমরা মাত্র কয়েক দিনের জন্য বেড়াতে এসেছি আমরা যেমন মেয়ে বিয়ে দিলে বাবার বাড়িতে আসে আমরা তেমন তেমন এই দেশে মাত্র কয়েক দিনের জন্য বেড়াতে এসেছি আসতে আলি কিন্তু আপনার সেই জন্য আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাহি নাই আমি সোমবার মরে তবু কেন মরিতে হয় কিসের কারণ আমরা মেয়ে বিয়ে দিলে যেমন বাবার বাড়িতে আসি আমরা তো ঠিক তেমনি এসেছি কাল যে চলে যাব এই ভাবনা আমাদের মনে যখন আমার কুলিন বাবু মারা গেছেন সবাই ঘোষণা করতে মারা গেছেন এমন সময় কেউ কেউ বাস কাটার দুঃখ খুলে দিয়েছে একার বাসর বল কি অমন সাদাই একলে ধারে Oh,
নিজের জন্য জীবনে কোনোদিন ভাবে শুধু শীল সমাজ এবং মানুষে কতটুকু উপকার করা যাবে। অনেকদিন মেলামেশে করেছি কিন্তু আমি তা কতদূর শিক্ষা এইটা কিন্তু আমি ধরতে পারিনি। ওইটা উনি গোপন করে যেতেন, কারো কাছে ধরা দিত। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যিনি জড়িত ছিলেন, আজ সেই সমস্ত সমাজ সেই সমস্ত প্রতিষ্ঠান একজন নিষ্ঠাবান প্রেমিককে হারিয়েছে। তাই আর আমি ওইদিকে যেতে নাই চাই, এবার যাব সূচনার দিকে, পক্ষের আশীর্বাদ নিয়ে। ওরে বহুদিনের